বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াশিকা আয়েশা খান এমপি বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অনে এই নবনিযুক্ত প্রতিমন্ত্রীর গণসংবর্ধনা দিয়ে কর্ণফুল উপজেলার নাগরিক মার্চের 9 তারিখ বেলা 11:30টায় চট্টগ্রামের কর্ণফুল উপজেলার মজ্জেটেক সত্রত কর্ণফুল উপজেলা নাগরিক কমিটি আয়োজিত এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রতিমন্ত্রী হয় সন্তানের সাথে মায়ের নাম লেখার প্রবর্তন করেন, সে আইডি পাস করে, তাহলে কিন্তু আমাদের কারো নামের সাথে আমাদের মায়ের নাম ছিল না, কারো মায়ের নাম আমাদের পরিচয়পত্রে জাতীয় পরিচয়পত্রে ছিল না, পাসপোর্টে ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার প্রধানমন্ত্রী এটি শুরু করেন। প্রত্যেকটা এলাকার উন্নয়ন হয়েছে, আপনাদের এলাকার উন্নয়ন হয়েছে, আপনাদের এলাকার অনেক কলকারখানা হয়েছে, এখানে কর্মসংস্থান হয়েছে, রাস্তাঘাট বড় হয়েছে, বঙ্গবন্ধু টানেল হয়েছে, চট্টগ্রামে অনেক অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। এখন আমরা চট্টগ্রামকে দেখলে আগের চট্টগ্রাম দেখা যায় না, ঢাকার সাথে চট্টগ্রাম সমান তালে উন্নত হচ্ছে। এটার জন্য জননেত্রী শেখ হাসিনার ভূমিকা, উনি কিন্তু চট্টগ্রামকে তার বাড়ি মনে করেন। আমরা অনেক সৌভাগ্যবান, জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। গণসংবর্ধনা অনুষ্ঠানে দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শিউলবাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি আছেন পটিয়া বার আসনের সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মোতাহারুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার নাসিরুদ্দিন মাহমুদ, তত্ত্ব গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান শিবলি, সদস্য সালাউদ্দিন সাকিব, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন ইমরান, পটিয়া পৌর মেয়র আইব বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব লীগের সাধারণ সম্পাদক বলহালির পৌর মেয়র মোহাম্মদ জহুরুল ইসলাম জহুর, দক্ষিণ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগুর পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিস কুমার সিংহ, কর্ণফুল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এস এম সালে, চল্লক্কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ মহিউদ্দিন মাইজ ভান্ডারী সহ আরো বহু কেউ। সি প্লাস চট্টগ্রাম।